খাদ্য দপ্তর নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, তার উপরে কংগ্রেস সভাপতি একটা বক্তব্য করে গেছে, যেটা আপনি বলেছেন সেটা নিয়ে জুমলা অনেক কিছু বলেছে, সেই বিষয়ে আপনি কি প্রতিক্রিয়া রাখবেন? দেখুন, আমাদের নজরেও এসছে আজকে প্রভাতী একটি সংবাদপত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিসবাবু কটাক্ষ করেছেন এবং যে ক্যাপশন সেটা দেখলাম, যিনি উনি বক্তব্য রেখেছেন যে খাদ্য দপ্তরের দ্বারা যে সিদ্ধান্ত আমরা এবার ঘোষণা করেছি দুর্গা উৎসবে পূজা উপহার উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এবং খাদ্য দপ্তরের উদ্যোগে 1 কেজি করে চিনি, 2 কেজি করে ময়দা এবং 500 গ্রাম সুজি বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যবাসীকে দুর্গা উৎসবের উপহার হিসাবে। বিগত বছর পর্যন্ত সারা রাজ্যে শুধুমাত্র যারা প্রায়োরিটি গ্রুপ, ইজি কার্ড হোল্ডার, রেশন গ্রুপে তাদেরকে এবং বিপিএল যারা তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হতো, কিন্তু সাবসিডাইজড রেটে দেওয়া হতো, বিনামূল্যে দেওয়া হয়নি। কিন্তু এপিএলদেরকে সেটা প্রদান করা হতো। কিন্তু বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সারা রাজ্যের 9,83,000 যে রেশন কার্ড হোল্ডার আছে, সারা রাজ্যের এপিএল বলুন, বিপিএল বলুন, প্রায়োরিটি বলুন, অন্ত্যোদয় বলুন, টোটাল 9,83,000 রেশন কার্ড হোল্ডার আছে, প্রতিটা পরিবারকে আমরা 2 কেজি ময়দা, 1 কেজি চিনি এবং 500 গ্রাম সুজি আমরা প্রদান করব এবং সেটা বিনামূল্যে প্রদান করা হবে। এটা জনমুখী সিদ্ধান্ত, উৎসবের মরশুমে আমরা নিতে পেরেছি এবং এতে আমাদের খাদ্য দপ্তরের খরচ হবে 6,84,00,000 টাকা। এই যে একটা সাহসী পদক্ষেপ, এটা জনমুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, তার একটু সাধুবাদ কিন্তু জানালেন, বরং কি বললেন যে মানুষকে আমরা টুপি পরিয়েছি। তা আমার আপনাদের মাধ্যমে আমি যেটা বলবো যে আজকে এই যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি খাদ্য দপ্তরের তরফ থেকে সহমত পোষণ করেছে, তাকে সাধুবাদ জানিয়েছেন নিশ্চয়ই। কিন্তু রাজনীতি করার জন্যে আশিসবাবু সেটা বলছেন, তা আমি বলবো যে তাদের ন্যাক্কারজনক যে রাজনীতি সেটা রাজ্যের মানুষ বর্জন করেছে, তাদের যে জনসমর্থন সেটা তলানিতে কংগ্রেস ভবনের রুমে বসে প্রেস মিট করাই তাদের সেখানে একমাত্র অ্যাসেট, তাদের পুঁজি হচ্ছে প্রেস মিট, প্রেস মিটের বাইরে কিন্তু তাদের আর কোনো পুঁজি নেই। জনগণ তাদের থেকে বিগত দিনে বিচ্ছিন্ন হয়েছে, বিগত নির্বাচনে দেউলিয়া হয়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে আঁতাত করেছে, কিন্তু মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, ভরাডুবি ঘটেছে এই দলের। তো স্বাভাবিকভাবেই পরাজয় থেকে শিক্ষা না নিয়ে জনমুখী যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোকে তারা মানতে চাইছে না, জনগণের বিরুদ্ধে কথা বলছে। কি বলছেন যে চিনির দাম বাড়িয়ে দিয়েছে, চিনির দাম বাড়িয়ে বিনামূল্যে মানুষকে জিনিস প্রদান করে মানুষকে টুপি পরানো করছে। আমি বলবো তারা মানুষকে টুপি পরিয়েছে বলে বিগত দিনে নির্বাচনের নামে, মানুষ এখন তাদের থেকে নিজের সমর্থন প্রত্যাহার করেছে, দেউলিয়া হয়ে গেছে। ছিল পঞ্চায়েত নির্বাচন, ছিল আমরা টেন্ডার ফাইনাল করতে পারিনি, পরবর্তী সময় টেন্ডার হয়েছে, চিনির যা রেট এসছে 44 টাকার উপর রেট এসছে, তার উপর ট্রান্সপোর্টেশন কস্ট, ডিলার কমিশন, সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি পেয়েছে, এটা সঠিক। কিন্তু যেভাবে উনি কথা বললেন যে হয়তো রাজ্য সরকার বা দপ্তর ইচ্ছাকৃতভাবে চিনির দাম বাড়িয়ে দিয়েছে মানুষের পকেট কাটার জন্য, দেউলিয়াপনার একটা সীমা থাকে, কিন্তু না জেনে না শুনে বক্তব্য রেখে চলছেন, তাই আমি বলবো যে তাদের যে পুঁজি সেটা হচ্ছে কংগ্রেস ভবনের 4 দেওয়ালের ভিতরে, সাংবাদিক বৈঠক করেই তারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছেন। মাঠে ঘাটে আমরা দেখেছি তো, কর্মসূচি হাতে নিয়েছিলেন গত কয়েকদিন আগে, কি লুক হয়েছে আমরা দেখেছি। দেউলিয়াপনার একটা সীমা থাকে, তো সমস্ত দেউলিয়াপনা পেরিয়ে গিয়ে তারা এখন একটা জনমুখী সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, উৎসবের মরশুমে মানুষকে একটা উপহার দেওয়ার চেষ্টা আমরা করেছি, দিয়েছি, আজকে সেটাকে স্বাগত, সাধুবাদ না জানিয়ে, স্বাগত না জানিয়ে
সেটাকে তারা বলছে মানুষকে নাকি টুপি পরিয়েছি, জনগণকে তারা বিগত দিনে যারা টুপি পরিয়েছে তাই জনগণ ওদেরকে এখন উল্টো টুপি পরিয়ে দিয়েছে, নির্বাচন জেতার আর কোনো সম্ভাবনা নেই। তাই সিপিএম এর শরণাপন্ন হয়েছে বিগত নির্বাচনে, নির্লজ্জভাবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও তাদেরকে প্রত্যাখ্যান করবে। তাই আমি আপনাদের মাধ্যমে আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, সরকারকে, ক্যাবিনেটকে ধন্যবাদ জানাবো এবং খাদ্য দপ্তরের তরফে যে বলিষ্ঠ সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি, আমাদের মানসিকতা আছে, মানসিকতা আছে বলে আমরা সেই সিদ্ধান্ত নিতে পেরেছি। শারদ উৎসবে ত্রিপুরা রাজ্যে এই প্রথম যে রেশন শপের মাধ্যমে বিনামূল্যে 9,83,000 রেশন কার্ড হোল্ডারদেরকে আমরা এই উপহার দিতে পেরেছি। আগামী দিনেও আমাদের এই মানসিকতা নিয়েই আমরা প্রশাসন চালাবো, আমরা রাজনীতি করব, ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। বাজারে খুব কথাবার্তা হচ্ছে, মানে ত্রিপুরাতে এই বাংলাদেশ থেকে ইলিশ মাছ কি পরিমাণে এসেছে বা ডিপার্টমেন্টের কাছে এই ধরনের কোনো বক্তব্য আছে? দেখুন, আজকের একটা প্রভাতী সংবাদপত্রে দেখেছি যে বিষযুক্ত ইলিশ প্রশাসন ঘুমে, এমন একটা ক্যাপশন দিয়ে আমি বলবো যে গত পরশু দিন যে আমরা সাংবাদিক বৈঠক করেছি, তাতেই একজন সাংবাদিক ভাই আমাদেরকে প্রশ্ন দেখেছিলেন। আবারও বলছি ক্যাটাগরিক্যালি যে ফরমালিনযুক্ত ইলিশ বা মাছ সংক্রান্ত কোনো বিষয় সেটা খাদ্য দপ্তরের এখতিয়ারে আসে না, এটা সম্পূর্ণভাবে ফুড সেফটি, ফুড যে বিষয়গুলো সেগুলো স্বাস্থ্য দপ্তরের অধীন রয়েছে, এগুলো খাদ্য দপ্তরের অধীন। তো যারাই নিউজটা করেছে আমি তাদেরকে আহ্বান জানাবো যে একটু জেনে শুনে নিউজগুলো করার জন্য, কারণ সেদিনও আমরা বারবার বলেছি হয়তো তাদের কোনো কনফিউশন হয়েছে, ইনফরমেশনে গ্যাপিং আছে, বা যারাই বলেছে একটা ধারণা রয়েছে জনমনে বা সংবাদপত্রের মাধ্যমে। কারণ আমি বলবো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে রং নিউজ যদি আসে, ভুল তথ্য যদি আসে, মানুষকে সেখানে মিসলিড করা হবে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কোত্থেকে জানবে, সংবাদপত্র থেকে জনগণ জানবে? তো মানুষ যখন আজকে পড়বে বা পড়েছে তারা হয়তো ভাববে যে হয়তো এটা খাদ্য দপ্তরের এখতিয়ার, আসলে সেটা নয়। খাদ্য জিনিস খাদ্য কথা এলেই ভাবে খাদ্য দপ্তর, তবে তো আমি বলবো ফরেন লিকার সব খাদ্য দপ্তরের অধীন থাকা উচিত, যেহেতু এটা নয়, এটা রেভিনিউ ডিপার্টমেন্ট, এক্সাইজের কাছে আছে, আপনারা জানেন। আলু পেঁয়াজ এই জিনিসগুলো নিয়ে যখন কথা হয় খাদ্য দপ্তরের কথা বলা হয়, আসলে এটা এগ্রিকালচারের আওতাধীন। ফুড বা খাদ্য দপ্তরের অধীন যে জিনিসগুলো অনলি পিডিএস আইটেম, পিডিএস আইটেম মানে কি চাল ডাল চিনি লবণ রেশনের যেগুলো দেওয়া হয়, সরিষার তেল, যে সুজি ময়দা আটা, এই যে জিনিসগুলো এগুলো খাদ্য দপ্তরের অধীন আসে এবং এগুলো নিয়ে খাদ্য দপ্তর আপনারা দেখেছেন এনফোর্সমেন্ট রেট এসডিএম ইন্সপেক্টররা গোলবাজার থেকে সবসময় অ্যাসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আওতায় আমরা ছাপা মারছি, ফাইন হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আমরা সবসময় অ্যাক্টিভ রয়েছি। এবং আমি দপ্তরকে বলেছি, দপ্তরের মন্ত্রী হিসাবে, যে আমাদের যে ইসি অ্যাক্ট অ্যাসেনশিয়াল কমোডিটি যে অ্যাক্টটা আছে সেটা আরও শক্ত করার জন্য, যাতে কালোবাজারেই আমরা বন্ধ করতে পারি, ব্ল্যাক মার্কেটিং যেন আমরা বন্ধ করতে পারি, এবং ব্ল্যাক মার্কেটিংকে আটকানোর জন্য আমরা ইসি অ্যাক্টকে আগামী দিনে আরও শক্তিশালী করব। কিন্তু ফরমালিনযুক্ত মাছ বা যে কোনো আলু পেঁয়াজ যে জিনিসগুলো এগুলো এগুলো খাদ্য দপ্তরের অধীন নয়। আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে এগুলো মানে মানুষ যেন কনফিউজ না হয়, মিসলিড না হয়, সেটা আগামী দিনে লক্ষ্য রাখার জন্যে, এবং দপ্তরের এখতিয়ারভুক্ত যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা সবসময় সদা জাগ্রত, প্রশাসন সদা জাগ্রত আছে। দাদা, পুজোর মরশুমে শহরে একটা ভিড় লক্ষ্য করা যায়, প্রাণকেন্দ্রে একটা বিশাল ভিড় দেখা যায়, সেখানে একটা অংশের অভিযোগ যে বিভিন্ন ই ব্যাটারি চালিত যেগুলো রিক্সা রয়েছে তাদের জন্য একটা বিশাল সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে টমটম ই রিক্সা এগুলো শহরে বেড়েছে, এগুলোকে নিয়ন্ত্রণে আনার জন্য সরকার কোনো চিন্তা করছে? দেখুন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার, এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যুও বটে। আপনারা জানবেন বা অনেকে হয়তো জানেন না, এই যে ই টমটমগুলো ই রিক্সাগুলো, কিছু কিছু ই রিক্সা আছে যে কেন্দ্রীয় সরকার তাদেরকে পারমিট দিয়ে দিয়েছে, ওপেন করে দিয়েছে। আগরতলা শহরে যদি সেই রিক্সাগুলো চালাতে হয় তাদের রাজ্য দপ্তর থেকে পারমিট নেওয়ার প্রয়োজন নেই, ফ্রি টু ইউজ, ফ্রি টু মুভ এনিওয়্যার, কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে বলে দেওয়া হয়েছে। এখন আমি সাংবাদিক বন্ধুদের সামনে আমরা কোম্পানির নাম আর বলছি না,
তেমন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অনেক রিক্সা রয়েছে যেগুলো পারমিটের প্রয়োজন নেই, কেন্দ্রীয় সরকার থেকে তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, নাম নথিভুক্ত করতে হবে। তার বাইরে আগরতলা শহর যানজট বরাবর, কারণ যানবাহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বাড়িঘরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু রাস্তা কিন্তু বড় হচ্ছে না। কারণ আপনার আগরতলা শহরের সমস্ত যে ইম্পর্টেন্ট রাস্তাগুলো সেগুলোর আশেপাশে প্রত্যেকটা জায়গায় হ্যাবিটেশন রয়েছে এবং ডেন্সলি পপুলেটেড হ্যাবিটেশন, বড় বড় বিল্ডিং আছে, মানুষের বসত বাড়ি রয়েছে। স্বাভাবিকভাবে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনগণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মোটর সাইকেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু রাস্তা প্রশস্ত হচ্ছে না। তো সেটা একটা বিষয় উদ্বেগের। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পৌর পরিষদের ভিতর এখন থেকে এই টমটম, ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, অটোর তো আমরা পারমিট প্রায় 15 বছর ধরে বন্ধই করে রাখা হয়েছে, অটো রিক্সা শহরের মধ্যে পারমিট প্রদান করা, পাশাপাশি এই যে ই টম আমাদের ই রিক্সা এবং টমটম যেগুলো এবং ব্যাটারি চালিত যে ই কার্ড আমরা যাদেরকে বলি, তাদের রেজিস্ট্রেশন আমরা করব। তো স্বাভাবিকভাবেই কেউ যদি ই রিক্সা কিনেও ফেলে, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরকে ওপেন সেখানে পারমিট লাগবে না বলে ফ্রি প্যাসেজ দিয়ে রেখেছে, কিন্তু রেজিস্ট্রেশন তো তাদেরকে করাতে হবে। তা আমরা যদি রেজিস্ট্রেশন না করি তো তারা কিনবে না সেটা শহরে চালানোর জন্য। আমরা রেজিস্ট্রেশন করবো না, এটা আমরা ব্যান করে দিয়েছি মানুষের কথা চিন্তা করে, মানুষের সুবিধার কথা চিন্তা করে। তাই এটা নিয়ে অনেক এসও হয়েছে, জলগোলা হয়েছে, তারপরও আমরা সমস্ত আইনের সঙ্গে কথা বলে, ল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উইদিন আগরতলা মিউনিসিপ্যাল এরিয়া আমরা রেজিস্ট্রেশন বন্ধ করে রেখে দিয়েছি এবং এটা আগামী দিনেও প্রদান করার কোনো চান্স নেই। এখন যারা চালাতে চায় শহরের বাইরে চালাতে পারে, যে সমস্ত কোম্পানিগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্লিয়ারেন্স নিয়ে, পারমিট লাগবে না এই সুযোগ নিয়ে অটোরিকশা চালাচ্ছে বা ই রিক্সা চালাচ্ছে, ই কার্ড চালাচ্ছে, তারা আগামী দিনে শহরের ভিতর চালাবে না, তারা শহরের বাইরে চালাবে। এই ব্যান আমরা ইম্পোজ করে দিয়েছি যে শহরের মধ্যে আমরা রেজিস্ট্রেশন দেবো। কিন্তু ই রিক্সা যেগুলি ব্যাটারি চালিত, মানে ব্যাটারি আর্টিফিশিয়ালি লাগানো হয়, মারাত্মকভাবে বেড়েছে আগরতলা শহরে এবং এটার ঝুঁকিও অনেক বেশি, কারণ ম্যানুফ্যাকচারিং ওটা কম নয়। এটা নিয়ে দীর্ঘদিন ধরেই মিউনিসিপ্যালিটিও কাজ করছিল, মানে কিন্তু কাজের কাজ সেভাবে চোখে পড়েনি, সেগুলি চলছেই। এটা নিয়ে কি কোনো ডিপার্টমেন্টের ইনিশিয়েটিভ আছে কিনা, যেগুলো আর্টিফিশিয়ালি লাগানো হচ্ছে? দেখুন না, এগুলো তো আমাদের সেগুলো অনেক কিছু এখতিয়ার হয়ে উঠে, কারণ যে কোম্পানিগুলো বিগত দিনেও রেজিস্টার্ড হয়েছে, প্রথমে ওরা ডিপার্টমেন্টকে লিখে ওদের মডেলটাকে প্রুভ করে। আমার প্রশ্ন হচ্ছে এমনিতে নর্মাল রিক্সাগুলো যেগুলোতে ব্যাটারি লাগানো হচ্ছে আলাদা নর্মাল রিক্সাগুলো, সেগুলো নিশ্চয়ই একটু ঝুঁকিপূর্ণ, কারণ নর্মালি আপনার যে প্যাডেল যেগুলো থাকে, আগে আমরা দেখতাম যে রিক্সা চালক প্যাডেল চেপে রিক্সা চালাতো, একটা স্পিডে থাকতো। তো আজকে যে আপনি রিক্সার মধ্যে যে ব্যাটারি লাগিয়ে যে চালানো হচ্ছে, স্পিড কয়েক শতাংশ মানে গুণ 100 গুণ বেড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্টও হচ্ছে, এটা একটা ভয়ের ব্যাপার। কিন্তু এই জিনিসটা আপনি দেখবেন অনেকটাই কমে গেছে বর্তমানে, আগে একটা মারাত্মক ব্যাপার ধারণ করেছে, বিভিন্ন জায়গায় পুলিশও তাদেরকে পাকড়াও করেছে, ট্রাফিক থেকে তাদেরকে পাকড়াও করেছে, আজকে এই জিনিসটা অনেকটাই কমে গেছে। আমাদের সেদিন রিভিউ মিটিংয়ে আমরা আলোচনাও করেছি বিষয়টা নিয়ে, ই রিক্সা নিয়ে আলোচনা করছি, ই কার্ড নিয়ে আলোচনা করেছি, এবং আমার বিশ্বাস বলে, কারণ পরিবহন দপ্তর সবসময় আমরা ট্রাফিকের সঙ্গে নিয়েই আমরা কাজ করি, তো তাদের সাথে কথা বলে আমরা এই যে মোটর বা ব্যাটারি যে ইউজ করা হয় প্যাডেল চালিত রিক্সার মধ্যে, সেগুলো কী করে বন্ধ করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ করব। আপনি বলছিলেন যে আপনারা রেজিস্ট্রেশন দিচ্ছেন না আগরতলা পৌর নিগম এলাকায়, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অটোগুলা যে অটোগুলো আছে আগরতলা শহরে এসে দিব্যি চালাচ্ছে, সারাদিন চালিয়ে সন্ধ্যায় আবার বাড়িতে ফিরে যাচ্ছে, সেইগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেবেন? আপনি যেটা বলছেন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে এমন, এখন দেখুন জিরোনিয়া থেকে ধরুন আসবে, একটা পেশেন্ট নিয়ে আসছে জীবিত, আপনি পেশেন্টকে তো আটকাতে পারবেন, মাঝখানে এটা নিয়ে অনেক ঝামেলাও হয়েছে। জিরোনিয়া থেকে একটা রাত্রিবেলা একটা ডাক্তারের কাছে একটা পেশেন্ট আসবে, রিজার্ভ নিয়ে আসছে, আপনি কী করে আটকাবেন? অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড আপনি আটকাতে পারবেন, ইমার্জেন্সি কোনো রুগীকে নিয়ে আসছে, কিন্তু ওদেরকে বলা আছে যে তুমি চন্দ্রপুর পর্যন্ত তুমি আসতে পারবে, তারপর প্যাসেঞ্জারকে নামিয়ে দিতে হবে। যখন
ইমার্জেন্সি বেসিস কোনো পেশেন্টকে নিয়ে আসছে, রাত্রিবেলা কোনো ডাক্তারের কাছে আসছে, বা কোনো ইমার্জেন্সি এয়ারপোর্টে যেতে হচ্ছে, তখন আমরা চেষ্টা করি যাতে শহরের যারা অটোরা আছে তাদের সঙ্গে যাতে ওদের কোনো কোলিশন না হয়। তারপরেও অনাকাঙ্ক্ষিত কিছু কিছু ঘটনা আমাদের নজরেও আসছে, সেগুলো এখন যদি আমরা ধরুন বেশি স্ট্রিক্টভাবে যদি প্রশাসন এগুলিকে ডিল করতে চায়, তবে তার আরেকটা রিয়েকশন কি আসবে, যে গরিবের পেটে আমরা লাথি মারছি, সরকার গরিবের পেটে লাথি দিচ্ছে, তো সেদিক তো আমরা চাই না। তো দু পক্ষের মধ্যে আলোচনা করে বসিয়ে কীভাবে মিউচুয়ালি সেটাকে মিটিগেট করা যায় সে বিষয়ে আমরা আগামী দিনে কথা বলবো, এবং দপ্তর সেই বিষয়গুলো দপ্তরের নজরে রয়েছে।